তো যেই সমস্যাটা নিয়ে এসে ভর্তি হয়েছিলেন, সেই হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা, কি অবস্থা আজকে? হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেক কমছে। আমার পায়ে এখানে যে অনেক যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটা একদমই কমে গেছে। থাই যন্ত্রণা ছিল আরো বেশি, ঘুমাইতে পারতাম না, ওই যন্ত্রণাটা নাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের আরেকজন মাকে, যিনি রিসেন্টলি সুস্থ হয়েছেন। মূলত আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। তবে অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপটাই সবচেয়ে বেশি ছিল। হাঁটু ব্যথা, তীব্র হাঁটু ব্যথা, ওনার যে সামাজিক যে লাইফ, ওনার যে স্বাভাবিক যে জীবনাচল ছিল, সবকিছু একরকম প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। উঠা বসা থেকে শুরু করে সবকিছুতেই সারাক্ষণ একটা কষ্ট বয়ে বেড়াতে হতো এবং অনেক জায়গায় অনেক চিকিৎসাও করেছিলেন। এবং একটা সময় যখন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান উনি এর চিকিৎসা করেন এবং আরো অনেক পেশেন্টের রিভিউ দেখেছেন, তখন আর দেরি করেননি, সরাসরি চলে আসেন আমাদের কাছে। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের মায়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম সেলিনা বেগম। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমাদের দেশের বাড়ি শরীয়তপুর। ঢাকায় কি বর্তমানে? হ্যাঁ। ঢাকায় কোথায়? এই শনিয়াকড়া। শনিয়াকড়া, হ্যাঁ, খুব কাছে। আচ্ছা, আমরা জানি আপনি তো হাউসওয়াইফ ছিলেন। জি। একটা সময় সুস্থ ছিলেন, ভালো ছিলেন। জি। হঠাৎ করে কি হয়েছিল আপনার? হঠাৎ করে ওই যে একটু কোমর ব্যথা, তো এই কোমর ব্যথা একটু একটু বলতে বলতে বাড়তেছে। এটা কত বছর হবে শুরু হয়েছিল? প্রায় আরো 10 থেকে 15 বছর আগে। এতদিন থেকে? এতদিন থেকে। মানে একটা সময় তো পুরো সংসার আপনি নিজেই সামলাতেন? আমি নিজেই, আমার 3টা ছেলে, বউ, সব আমি নিজের ঘরের কাজ নিজেই, রান্না বান্না সব নিজেই করছি, কারো সাহায্য নেইনি কোনোদিন। আচ্ছা। তো এই কোমর ব্যথা হওয়ার মধ্যে অনেক ডাক্তার দেখাইছি, যে ডাক্তার বলতো কি যে অর্থোপেডিক ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার বলতো কি যে এগুলা খান ভালো হয়ে যাবেন। পরীক্ষা নিরীক্ষাও করাইছি, দেখছে বড় ডাক্তারই তারা। শুনে যার থেকে শুনতাম যে ওমকে বড় ডাক্তার ভালো দেখে, ওই জায়গায় দৌড়ে গেছি। আচ্ছা। কিন্তু ওই কোমর ব্যথার যে উৎপত্তি, সেটা কি মানে কোনো দুর্ঘটনাজনিত কারণ তো না? এইভাবে হঠাৎ করে। তো বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না। না। কি বলতো ডক্টররা? ডাক্তাররা বলতো কি যে আসলে আপনার কোমরের সমস্যা না, সমস্যা আপনার পায়ে। তখন আমার পায়ে ব্যথা ছিল না। তাই আমি কি বলেন, আমার পায়ে কোনো সমস্যা নেই, আমার পাও কত ভালো, কোনোদিন ফুলে নাই, কোনোদিন ব্যথা করে না, পা একদম ভালো। কয় না, আপনার কোমরের সমস্যা। তারপর আবার কিছু কিছু ব্যায়াম শিখাই দিল, অনেক বছর আগে হইতেই এই ব্যায়াম গুলা, বর্তমানে যেগুলা করাইতেছে উন্নত মানের এইগুলা, কিন্তু ওইগুলা উন্নত মানের না, আবার উন্নত মানের কাছাকাছি। ওই ব্যায়াম গুলা হয়তো কতদিন করছি, দেখছি যে ভালো হয় নাই, আবার ওষুধ খাইছি, 2-4 দিন হয়তো ভালো রয়েছি, ঘুমায় আছি, এর মধ্যে খালি ঘুমের ওষুধ গুলোই বেশি দিত, সত্যি কথা যেটা। পরে আবার বিভিন্ন থেরাপি সেন্টার গুলো আছে না, ওইখানেও থেরাপি দিচ্ছি। কিন্তু এই যে শফিউল্লাহ স্যারের যেই থেরাপি সেন্টার, আমি এইরকম উন্নত মানের যন্ত্রপাতিও না, এইরকম থেরাপি যে মেয়েগুলা দেয় ওরাও এরকম না। আমি নিজে নিজে উপলব্ধি করতে পারি, মানে দুইটা যখন কম্পেয়ার করি, হ্যাঁ হ্যাঁ, তখন দেখছি যে না। আর এইরকম যন্ত্র, আর এইরকম যন্ত্র দিয়ে যে থেরাপি দেয়, কোনোদিন আমাদের জানাই ছিল না। আচ্ছা। তো স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে? যে এই যে হঠাৎ করে মোবাইল ইয়া করতে করতে এক সময় দেখলাম যে আমি কি বলে, অনেক সময় কি বলে আর ইয়াটা পাই না, শুনছি এর বক্তব্যগুলো শুনছি, আরো কতজনে যে দেয়, আবার থেরাপিস্টরা যে থেরাপি দিতেছে করাইতেছে, ওইটাও আমি খুব মনোযোগ সহকারে খেয়াল করছি। মানে দীর্ঘদিন আপনি এই স্টাডি করেছিলেন? খেয়াল করে দেখছি, দেখার পরে একটা লোক ওই যে উত্তরার, এটা মনে হয় ডাক্তার এ বলল যে হুট করে থেরাপি দিলেই হবে না, আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সমস্যাটা কোথায়, ওই সমস্যা বুঝে আপনার থেরাপি দিতে হবে, খালি দিলেই হবে না। তখন আমার এই ভালো লাগছে। তো ওইটার ওই যে মোবাইল নাম্বারটা তো খুব ছোট, তো আমার বায়ের কাছে নিয়ে গেলাম, আমার ছেলেরা আছে, তারপরও ওই কিছু হইলেই আমার ওই বায়ের ডাক দিই। ওই আমার বাই আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কি এই কবির এই দিকায় আসছে পরে ওই আমি কি এই মোবাইল নাম্বারটা বার করিয়া তুই একটু এই নাম্বারে একটু ফোন দিয়া জান কি অবস্থা এই লোককে, কোথায় ইয়া করে কবু আমি অফিস তো না ইয়া করি, আমি কই না এখনই কর সকালবেলা। পরে আমার ওই ভাই ফোন দিল, ফোন দিয়া কথা বললো, কথাবার্তা বইলে টইলে ওরা বললাম কি যে ভাই তুই আমার ওই জায়গায় নিয়ে যা। তো নিয়ে যাবার আমার ছেলেরও বললাম যে এটা ফুডের চাকরি করে, ওরও বললাম, ওরা বললো যে মা এই টাকা টুকা দিয়ে দিল, টাকা টুকা আবার বললো কি যে যদি দরকার হয় আরো বেশিও দেওয়া লাগে, আপনি আগে ওই জায়গায় গিয়া ওইখানের পরিস্থিতিটা বোঝেন দেখেন, তারপরে আবার আমরা ইয়া করব। তো হঠাৎ করে একদিন কইলাম আজকে তোর অফিস আদালত দরকার নেই, আমার এ নিয়ে চল। পরে আসলাম, আইসা ওই ছবির লগে আর সারের লগে মিলাইলাম যে একই মানুষ কিনা, একই মানুষ কিনা। আবার হের আর একটু কম বয়সের ছবিও একটার মধ্যে আমি দেখছি, তো বললাম যে ঠিক জায়গায় আসছি, আবার নাম টাম সব দেওয়া আছে। পরে এই জায়গায় এসে এই স্যারের পরীক্ষা নিরীক্ষা করা টরা হওয়ার পরে ভর্তি হয়ে গেলাম। আমি বললাম যে ঈদের পরে না, রোজার পরে এসে ভর্তি হই। স্যার আমার হাজবেন্ডের তো খুব শরীর খারাপ, এর রাইখা সম্ভব না, আমি রোজার পরে আসি, একজন মানুষ বাসায় দিয়া তারপরে আসবো। কয় না আপনি বাঁচলে হইলো আপনার হাজবেন্ডের খবর, আপনি নিজেই তো বাঁচতেছেন না, নিজেরই অবস্থা খারাপ, পরীক্ষা নিরীক্ষা দেখছেন আপনার কি অবস্থা। এর পরে আমার ভাইও আমার নিল না, কয় থাক আপনি থাকেন আফা, আমি বিকালবেলা আপনার কাপড় চোপড় যা লাগে আমি দিয়ে যাব। সেই অনুযায়ী স্যারের কথাই ভর্তি হয়ে গেলাম, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কতদিন আপনার? আজকে আমি কিন্তু আরেকবার ভর্তি হয়েছি, দুইবার, এইবার নিয়ে দুইবার। হঠাৎ করে আমার আবার আরেকটা সমস্যা হয়েছিল, এই জন্য আমার বাইরে আমার ছেলের ফোন দিছে, পরে ওরা আসছে, পরে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেল ইনস্টিটিউটে, সরাসরি ওখানে নিয়ে আইসিউতে ঢুকাই দিছে। তা যাই হোক পরীক্ষা নিরীক্ষা ওষুধ শেষ পর্যন্ত ওই যে এনজিওগ্রামের পরে বলে যে না কোনো ব্লক টলক নাই কিচ্ছু না। পরে 2 দিন পরে এই অনেক ওষুধ টষুধ লিখে দিয়েছে, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বাসায় গেলাম গা, বাসার তনে আবার ফিরে আইসা ভর্তি হইলাম গত মঙ্গলবারে। তো মঙ্গলবারে আইসা এই এক হাঁটু খালি, এইটাত না এইটা খালি এক হাঁটু, তো আল্লাহ দিলে অনেক কমছে। যে সমস্যাটা নিয়ে এসে ভর্তি হয়েছিলেন সে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা কি অবস্থা আজকে? হাঁটু ব্যথা কোমর ব্যথা অনেক কমছে, আমার পায়ে এখানে যে অনেক যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটা একদমই কমে গেছে। থাই যন্ত্রণা ছিল আরো বেশি, ঘুমাইতে পারতাম না, ওই যন্ত্রণাটা নাই, আলহামদুলিল্লাহ। ওই যন্ত্রণাটা নাই এই মেয়েটার জন্য, আলহামদুলিল্লাহ। ওই মেয়েটা অনেক মেসেজ করছে, থেরাপি দিয়েছে, তারা আলহামদুলিল্লাহ প্রপারলি দিয়েছে বলে হ্যাঁ আমার ভালো লাগছে। এই চিকিৎসাটা স্যারের চিকিৎসাটা হয়তো স্যারের কথা মতোই তো এই মেয়েরা করে, তো অতিরিক্ত করা মানে ওদের করার ক্যাপাসিটিটাই আলাদা। বুঝতে পেরেছে, মানে একটা প্রপার ওয়েতে যে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা পাওয়া এটা অনেক বড়। আমি আপনার বুঝাইতে পারছি? অবশ্যই বুঝতে পেরেছে। তো এইগুলাতে আবার এগুলাতে অনেক যন্ত্রণা ছিল। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, হাজারো মানুষ, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য কি বলবো, এই যে এই জায়গায় আসছি, আমার বোনরা, আমার ভাইয়ের বউ, আমার ভাই আছে একটা এসপি পুলিশের, ওই দিনকে আমার দেখতে আইসে, দেখতে বলে কি যে আপা তাহলে ওর ওয়াইফের কথা বলে, ওরও তো এখানে ভর্তি করতে পারি। আমি কে হ্যাঁ পারো, মানে যেন রুম আছে ৬-৭ জন একসাথে থাকে, ৪ জন একসাথে থাকে, আবার আলাদা কেবিনও আছে। ওর বউ আবার এই ইয়া কি যেন কইডে রে পর্দা, আচ্ছা পর্দা মেশিন, হ্যাঁ তো তো পর্দা হনো বজায় থাকবো, অবশ্যই অবশ্যই বলছি যে তোর পর্দা হনো বজায় থাকবো, তা আমি কই সব দিক ঠিক রাখতে পারবো নিজে নিজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যারা হচ্ছে আপনারা এই ধরনের মানে অসুস্থ আছে তাদের জন্য আপনার মেসেজটা হচ্ছে যে আপনারাও আসেন, অন্তত চিকিৎসা আপনারাও আসেন, অন্তত পক্ষে যেই যা চিকিৎসা করছেন টাকা পয়সা খরচ করছেন সারা জীবনের জন্য ভালো হয়ে যাইতে পারবেন, আর অনেক উন্নত মানের চিকিৎসা আলহামদুলিল্লাহ এইটাই বলছি। খুব সুন্দর বলেছেন, আজকেও আমার জায়রে বলছি যে যদি চিকিৎসা করাইতে চাস তোমার এবং তোমার মায়ের, তাহলে আইসা এখানে আয়া 15 দিন 1 মাস থাক, দেখবি যে শেষ পর্যন্ত ভালো হয়ে যাবি আশা করি আলহামদুলিল্লাহ। আর স্যার তো আছে, যদি কোনো সমস্যা হইলো আবার দৌড়ায় আসা যাবে, স্যারকে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, স্যারের যে সাথে কাছের লোকগুলো আছে তাদেরকে পাওয়া যায়, আমাদের তো অন্তত তোকে ভালো মন্দ একটা বুদ্ধি দিবে যে এইভাবে না এইভাবে করেন, জি অবশ্যই এটা আমার বলে দিচ্ছি ওদের আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের গল্প, আসলে গল্প শেষ হয় না, এত কথা থাকে। তারপরেও দর্শক সুস্থ হয়েছেন, দেখুন ওনার কিন্তু সুস্থ আকুলতা ছিল, উনি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছেন, অবশ্যই সেটা সঠিক ট্রিটমেন্টের কারণে। এবং দেখুন উনি হয়তো আজীবন এতটাই উনি স্যাটিসফাইড, উনি আজীবন হয়তো উনি এটাই রিকমেন্ড করে যাবেন, কারণ উনি যেহেতু সুস্থ হয়েছেন উনি চান ওনার আশপাশের সকল মানুষই সুস্থ হোক, ভালো থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আসবো। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।